जी तो फ्रेंड्स ये प्राय 11 लाख टाकार मूल्य नाम हम मानिक यहाँ बाबू गोरुटा थे बड़ो हाई फ्रेंड्स सबाई केमन आछेन एखन आछि ब्राह्मणबाड़िया दरंतीते फ्रेंड्स एखन आमी जाबो नासिरनगर थानार कुंडा यूनियने मसलंदपुर एक ग्रामे आर कि तो सकाल 11টায় আমি নিউজ দেখলাম যে এখানে ব্রাহ্মণবাড়ি নাসিরনগর থানাতে সবচেয়ে বড় গরু 50 মন ওজনের দুটি গরু মানিক ও বাবু জগল তো এই গরুর নিউজটা পাইলাম আর নিউজটা পেয়ে চলে আসলাম এখন বাজে দুপুর 1টা আর কি তো সবাই দেখতে থাকেন আমরা এখন যাব এই গরুগুলো দেখার জন্য সাথে আছে আমার মামাতো ভাই শাকিল শাকিল তোমার দিকে ক্যামেরাটা ঘুরো তো ফ্রেন্ডস এই দরন্তি জায়গাটা খুব উপভোগ করার মতো এখানে সবাই প্রায় ঘুরতে আসে আর এখন পানি একটু কম কিছুদিন পর পানি আসবে তো সবাই এখানে ঘুরতে আসবে তো এখন আমরা যাব নাসিরনগরের দিকে কুন্ডা ইউনিয়ন আর গ্রামটার নাম হচ্ছে মসলন্দপুর তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন फ्रेंड्स আমরা এখন মসলন্দপুর অলিমিয়ার খামারে চলে আসলাম তো আমরা এখন এখানে গরুগুলার ভিডিও নিব আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন फ्रेंड्स तो এখন আমরা মসলন্দপুর অলি সাহেবের বাসায় আছি এটা আমাদের সেই অলি ভাই আর আরেকজন ভাই আছেন ভাইয়ের নামটা কি মুদাহিদ ইসলাম রাহাত জি তো আমরা যে নিউজ দেখছি যে গরুগুলা যে আমাদের অলি ভাইরে তো এখন আমরা গরুগুলা বেল করব আর কি তো আপনারা দেখেন তারপর গরুর বিস্তারিত বলবো फ्रेंड्स আমার পিছনে যে গরুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবু
আর মানিক যে গরুটা ওইটা আমরা কিছুক্ষণ পর ভিডিওতে দেখাবো, ওইটা ভিতরে আছে। তো অলি ভাইয়ের কাছ থেকে আমরা গরুটি সম্পর্কে বিস্তারিত জানবো। তো অলি ভাই, তো বিস্তারিত বলেন তো, গরুটি আপনি কতদিন ধরে পালতেছেন, মানে কতদিন যাবৎ আপনি দেখাশোনা করতেছেন? চার বছর যাবৎ। জি। আর এমনিতে আপনি কি কি খাওয়াই তো হই রেগুলার? বসি, ছোলা, ছানা। জি, প্রতিদিন পরিমাণ 10 থেকে 15 কেজি লাগে। জি। তারপর এই পর্যন্ত, মানে এটা তো হচ্ছে বাবু নাম, আর এটা আপনার কি পরিমাণ, মানে কত মন হতে পারে আপনার আইডিয়া মতো? ভাই, 25 মন আছে। 25 মন? 1000। জি। ও আচ্ছা আচ্ছা। আপনার আইডিয়া মোতাবেক এটা বাজার কি রকম মূল্য হতে পারে, বা আপনার আইডিয়া মূল্য? 11 লাখ টাকা। জি। তো ফ্রেন্ডস, এটা প্রায় 11 লাখ টাকার মূল্যের সমান, মানে 11 লাখ টাকা এটার মূল্য। তো ভাই, সামনে এই কোরবানি ঈদে এটা সেল করবে আর কি। আর ভাই, এটা আপনি কোন? জি, আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এটার মতো মনে হয় না যে আর গরু আছে, এটাই মানে অনেক বড়। আর ভাই, আপনি কি ব্রাহ্মণবাড়িয়া বাজারে তো এই গরু তোলার ইচ্ছে নাই নাকি? আমার চিন্তা ভাবনা, যদি কোনো ক্রেতা ভাই থাকে, তাহলে যারা শৌখিন লোক তারাই কিনবে, ক্রয় করবে আর কি। আশা করি আমি বাড়িতে বিক্রি করতে পারলে আমার সবচেয়ে সুবিধা। জি। তো ফ্রেন্ডস, আমি স্ক্রিনে, এই যে স্ক্রিনে যে আপনারা নাম্বারটা দেখতেছেন, এটা অলি ভাইয়ের নাম্বার। আপনারা গরুটি যদি যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন, আর ডিসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার দিয়ে দিব, যারা কিনতে আগ্রহী যোগাযোগ করতে পারেন। আর ভাই, আপনি এমনিতে কোন বাজারে তুলবেন প্রথম ইচ্ছা? মানে যদি বাড়িতে কোনো কারণে যদি না হয় আর কি, তাহলে ঢাকা নেওয়ার চিন্তা ভাবনা আছে। ঢাকাতে গাবতলি বাজারে? জি। আর ফ্রেন্ডস, ভাইয়ের এখানে খামার আছে, আরো গরু আছে, আমরা সবগুলো ভিডিওতে নেব। আর একটা গরু মনে হয় মানিক নাম, মানিক বড় ওইটা। জি, মানিক গরুটা এটা থেকে বড়, তো ওইটাও আমরা দেখাবো, দেখতে থাকেন। আর ভাইয়ের তো এখানে অনেকটা পরিশ্রম দিতে, মানে গরুর অনেকটা শ্রম দেওয়া ভাইয়ের। জি ফ্রেন্ডস, এটা হচ্ছে ভাইয়ের খামার, এর ভিতরে যাচ্ছি। ভাইয়ের এখানে অনেক গরু আছে। এটা হচ্ছে মানিক, এই গরুটির নাম হচ্ছে মানিক, এটা বাবু গরুটা থেকে বড়। তো অলি ভাই, এটার ওজন তো মনে হয় আরো বেশি, এটা তো 25 মন ছিল, এটা কত হতে পারে ভাই? 1040। এটার ওজন হচ্ছে 1040 কেজি। আর এটার প্রাইসটা কিরকম হতে পারে, দামটা? জি, এটার প্রাইস প্রায় 11 লক্ষ টাকার মতো। আর স্ক্রিনে তো বাইরের নাম্বার দেখতেছেন আপনারা, আর ডিসক্রিপশন বক্সে বাইরের নাম্বার থাকবে, যারা কিন্তু আগ্রহী যোগাযোগ করতে পারেন। মানে তো ফ্রেন্ডস, ভিডিওটি এখানে ক্লোজ করে দিব। তো অবশেষে ভাইরা কিছু বলবেন, বলেন দুইটা গরু একসাথেই সেল হবে আর কি, আর মানিক আর বাবু এই দুইটা গরুই সেল করা হবে। তো ভাইরা কিছু বলবেন, বলতে পারেন? ইচ্ছা করলে আলাদা আলাদা নিতে পারবে, যে একটা প্রয়োজন একটা নিতে পারবো। আর যে ভাইয়ের অ্যাড্রেস তো আপনারা জানতে পারছেন, যে মসলন্দপুর অলি সাহেবের বাসা, সবাই এইভাবে চিনতে পারবেন আর কি। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানার কুন্ডা ইউনিয়নের মসলন্দপুর গ্রামে অলি সাহেবের বাড়ি বললে সবাই চেনে আর কি। তো এখানে আপনারা আসতে পারেন, আর ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যারা কিনতে আগ্রহী যোগাযোগ করতে পারেন। দুইটা গরুর ওজন প্রায় 50 মনের মতো হবে। আমার নাম মোহাম্মদ মোজাহিদ ইসলাম লাহাত, আমি স্টাডি করি সরাজ গ্রুপ কলেজে। আমাদের মোহাম্মদ উলি মিয়া চৌধুরী খামার প্রায় 5 থেকে 6 বছর যাবৎ উনি খামার করতেছেন।
उन्नी प्रथम सऊदी आरब छो सऊदी आरब तकारीते कैक दिन বাড়িতে থাকার পরে উনি দীর্ঘদিন যাবৎ বেকার ছিল, বেকার থাকার পরে কোনো কিছু না করতে পেরে দুইটা গরু আনছিল। এইভাবে উনি আস্তে আস্তে একটা একটা করে একটা থেকে একটা বারে পরে উনি আস্তে আস্তে করেন স্বাবলম্বী হয়ে ওঠেন প্রায় দীর্ঘদিন যাবৎ। আজকে আমাদের সবচেয়ে বড় গরু ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে সেরা দুই সার ব্রাহ্মু এবং মানিক, এই দুইটা গরুর পিছনে ওনারা অনেক পরিশ্রম করছেন, স্বামী স্ত্রী নিজের সন্তানের মতো মানুষ করেছেন, সবসময় কেয়ার করেছেন। ওনার জমি জামা আছে যা আছে সবগুলোতে উনি ঘাস করছেন, কোনো কাজে করেন নাই। অনেক টাকায় প্রায় খরচ হয়েছে আমরা দেখতেছি, প্রায় এলাকাবাসীও জানে এই গরু আশেপাশে বা আমাদের এলাকা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে হয় নাই। আমরা চাই বাংলাদেশের জনগণ সবার কাছে আমাদের আবদার যে আমরা আপনারা এই ওনার গরুটা বিক্রি করার জন্য সহযোগিতা করুন, বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। প্লাস উনি যদি গরুগুলা বিক্রি করে স্বাবলম্বী হয় ইনশাল্লাহ প্রত্যেকে উদ্যোগ নেবেন এরকম কামার করার, এরকম বড় বড় গরু করার, বেকারত্ব জীবন কাটবেন। সকলের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এটা ভিডিওটা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ওনার গরুটি বিক্রি করার সহযোগিতা করুন। আমরা দাম দর আলোচনা সাপেক্ষে হইতে পারে, সকলকে ধন্যবাদ। আজকে আমরা এখানে সমাপ্ত করছি, আসসালামু আলাইকুম। আচ্ছা ধন্যবাদ ভাইকে। আর গরুরগুলো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।